ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় আশি জন মার্কিন সেনা নিহত ও অন্তত দুইশো জন আহত হয়েছে বলে দাবি করেছে ইরান ইরানের সামরিক সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারেনি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ক্ষেপণাস্ত্রে সামরিক ঘাটিতে আঘাত হেনেছে ইরানের হামলায় মার্কিন ঘাটিতে অবস্থিত জঙ্গি বিমান ড্রোন ও হেলিকপ্টার সহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের বরাদ দিয়ে এক খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন জানায় বুধবার ভোররাতে ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাটিতে বারোটির বেশি রকেট হামলা চালিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ড্রোন হামলায় কুদ্স প্রধান ও দেশটির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল কাশেম সুলাই মানিকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে ইরাকের আল আসাদ নামের ওই বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের শক্ত একটি ঘাঁটি হিসেবে পরিচিত মার্কিন প্রতিরক্ষা দফতর প্যান্টাগন জানিয়েছে ইরাকের আল আসাদ সামরিক ঘাটির পাশাপাশি ইরবিল মার্কিন ঘাটিতেও আঘাত হানে ইরানের মিসাইল আইআরজিসি বুধবার ভোররাতে এক বিবৃতিতে বলেছে জেনারেল কাশেম সুলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল আসাদ ঘাটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অভিযানটির নাম দেওয়া হয়েছে শহীদ সুলাইমানি এবং এই অভিযানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে বলে আইআরজিসির বিবৃতি দাবি করে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে জেনারেল সুলাইমানিকে হত্যার কাপুরসিত পদক্ষেপের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদের উপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘাঁটিটি গুড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর প্যান্টাগন বলেছে তাদের ঘাটিকে এক ডজনেরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের মার্কিন ঘাটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্যান্টাগন নিশ্চিত করেছে ইরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ওই বিমানবন্দরের ফ্লাইট উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে হামলার পর ইরনা নিউজ এজেন্সিতে ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতি দিয়ে বলেছে আমরা সতর্ক করে দিতে চাই যে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রকে যারা তাদের ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদেরকেও লক্ষ্যবস্তু করা হবে বিশ্বের যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে সেখানেই হামলা করা হবে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন